الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن الناس من يشتري لهو الحديث ليضل عن سبيل الله بغير علم ويتخذها هزوا أولئك لهم عذاب مهين. وقال النبي صلى الله عليه وسلم. وقال النبي صلى الله عليه وسلم: "لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ও না মোহাম্মদ ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম উপজেলা কওমি উলামা পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মহাসম্মেলনের সম্মানিত সভাপতি হজরাত উলামায়ে কেরাম হাজিরানে মজলিস আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকর যা আল্লাহ কোরআনের এই মাহফিলে আমাদেরকে হাজির হওয়ার তৌফিক দান করেছেন আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে এক নম্বর কিতাব হচ্ছে কোরআন মজিদ আল্লাহ তালা যত আসমানি কিতাব নাজিল করেছেন যত সাহিফা নাজিল হয়েছে এবং এই পৃথিবীতে যত গ্রন্থ আছে সমস্ত গ্রন্থের মধ্যে সেরা গ্রন্থ কোনটি কোরআন মজিদ এই পৃথিবীর মানুষের পড়ার জন্য এই পৃথিবীর মানুষের বোঝার জন্য এই পৃথিবীর মানুষের আমলে নেওয়ার জন্য কোরানের চাইতে সেরা কোনো কিতাব নাই যদি এখানে একশোটা কিতাব আনা হয় কোরান মজিদও থাকে তাইলে সমস্ত ফুকাহায়ে কেরাম সমস্ত মুফতি সাহেবরা ফতোয়া দিবেন যে কোরআন মজিদ সবার উপরে থাকবে যদি একসাথে অনেক লোক মারা যায় করে তাদের মধ্যে হাফিজ সাহেবরাও থাকেন আর একই গুরুস্থানে একই কবরে তাদেরকে গণকবর দিতে হয় তাহলে আমাদেরকে শিখাইছে যে হাফিজের লাশও উপরে থাকবে মহাতরম কোরআন মজিদ পৃথিবীতে এমন এক কিতাব যে কিতাব যে রাতে নাজিল হয়েছে সেই রাতের মর্যাদা হাজার মাসের চাইতে সেরা খাই রমিন আল ফিসা যে নবীর উপরে নাজিল হয়েছে সেই নবী হচ্ছেন সৈয়দুল আম্বিয়া ইমামুল মুরসালিন সৈয়দ উল দে আদম কোরান মজিদ যে উম্মতের জন্য নাজিল হয়েছে সেই উম্মত বলা হয়েছে কুমতুম খায়রা উম্মতিন উখরিজাত নাস তোমরা শ্রেষ্ঠ উম্মত কোরান মজিদ যে মাসে নাজিল হয়েছে সেই মাস ও ১২ মাসের মধ্যে সেরা মাস কোন মাস রমজান মাস শাহরুর রমজান আল্লাহাদী উংজিলাফিহিল কোরআন কোরান মসজিদ হচ্ছে পৃথিবীর আজকে সাতশো কোটি মানুষ সাতশো কোটি মানুষের জন্য কেয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষের জন্য হেদায়েতের মূল উৎস কোরান মসজিদেই বলা হয়েছে হুদা আল্লি নাস সবাই না তির্মিনাল হুদা ফুরকান। কোরান নাজিল হয়েছে মানুষকে হেদায়েত পথ দেখানোর জন্য এবং হেদায়তের বর্ণনা সম্বলিত এই কিতাব নাজিল হয়েছে কেমত পর্যন্ত আনেওয়ালা মানুষকে হেদায়তের রাজপথ মুক্তির রাজপথ প্রদর্শনের জন্য মাতরম মহাজির কোরআন মজিদ এমন এক কিতাব যে কিতাবের একটি হরফ যদি কেউ উচ্চারণ করে তাহলে তার আমল নামাতে দশটি নেকি যোগ হয় তফসিরুল কোরআন এই জন্য প্রাসঙ্গিক দু একটা কথা বলে সময় কম আবার আকাশে মেঘে গোড়াগুড়ি করতেছে আবার মৌলানা সিরাজুল ইসলাম মিরপুরে সব আইসা গেছে কথা কম বলবো তো কোরআন সম্পর্কে আমি কথাটা বলতেছি এই জন্য যেহেতু তফসিরুল কোরান আর আপনারা এসেছেন আমরা বাড়ি ঘর রেডিও টেলিভিশন আছে না নাই এখন আপনারা দেখছেন গত দিনে সংবাদে পত্রিকাতে দেখলাম বাংলাদেশের সমস্ত সিনেমা হল বন্ধ হয়ে গেছে সিনেমা হল বন্ধ হয়ে গেছে কেন কোরআন শরীফ পরার লাগে সিনেমা হল বন্ধ করে দিছে সিনেমা হলে মানুষ যায় না এখন হাতে হাতে সিনেমা আছে ঘরে ঘরে পকেটে পকেটে সিনেমা আছে এই জন্য সিনেমা হলে মানুষ যায় না এই জন্য এগুলিকে এখন বন্ধ করে দেওয়া হয়েছে আমাদের দেশে আমার এই এলাকাতে আজমিরিগঞ্জে হয়তো বা আজমিরিগঞ্জের কোনো গ্রামে যদি প্রতিযোগিতা হয় যে দেখি কি পরিমাণ ছেলে এবং মেয়েরা গান মুখস্থ জানে আর কি পরিমাণ সুরা কেরাত মুখস্থ জানে আপনারা কিতা তা মুসলমানের দেশ গান জয়ইব না কোরআন জয়ইব গান জয়ইব গান জয়ই হবে তাইলে আমরা কোন জায়গায় আসি চিন্তা করতে পারেন গান জয়ই হবে তো সেই জায়গাতে আমি আপনাদের খেদমতে সংক্ষেপে যে আরজ করতে চাই যে কোরআন মজিদ এমন এক কিতাব যে কিতাবের একটি হরফ কেউ যদি না বুঝে বিনা উজুতে উচ্চারণ করে তার আমল নামাতে দশটি হয় আমার কথা না মোহাম্মদ রসুলাম বলেছেন রসুলাম বলেছেন মান কিতাব কেউ যদি আল্লাহর কিতাব থেকে একটি হরফ উচ্চারণ করে ফালাহু হাসানা তাইলে তার জন্য একটি নাকি ওয়াল হাসানাতু বিআশরা আমসালিহা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি তোমাদেরকে বলতেছি না আলিফ লাম মিম কি করো বলেন আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফ তাইলে হরুফে মোকাত্তাহার যেগুলো আছে সেগুলো উচ্চারণ এগুলোর অর্থ আমরা জানি না আল্লাহ আলম মোরাদেহি আল্লাহ এর অর্থ ভালো জানেন সেইগুলো উচ্চারণ করলে ও দশটা নেকি যোগ হয় অজুর সাথে পড়লে পঁচিশ নেকি নামাজে পড়লে একশো নেকি রমজান মাসে পড়লে এর থেকে সত্তর গুণ বেশি নেকি কোরআনের সাথে সম্পর্ক লাগানি দরকার না দরকার না আপনারা বলেন আমি আয়াত পড়ছি সুরালুক মানের এই আয়াতের তফসির আর ব্যাখ্যার দিকে যাওয়া অনেক দূরের বিষয় আপনারা একটা জিনিস বলেন যে আমরার দেশে অথবা বিদেশে সারা দুনিয়াতে যারা গান রচনা করে এক দলে গান লেখে আরেক দলে সুর করে অথবা শুনুন আরেক দলে সুর করে সুর কর নেওয়ালা গান লিখলেও না অথবা গানের যে গানের যে সংস্থা আছে সংগঠন আছে গোষ্ঠী আছে সঙ্গীত শিল্পীর গোষ্ঠী আছে সেই সমস্ত গোষ্ঠীর কেউ একজনে কি বলছে যে এরকম একটা গান অথবা দশটা গান শুনলে একটা নেকি হবে আপনারা কি কেউ দেখছেন যে সে গান গাইতে গাইতে সারা রাত গান শুনছে আর সে হামেশা সাহায্য নামাজ পড়লে বলা হয়ে গেছে বলে সারা জীবন গান গাইছে আর এরপরে আল্লাহর নাম জপতে জপতে মারা গেছে এরকম কেউ পাওয়া গেছে গানের কুফল আছে গানের কুফল কি গান মানুষকে ক্ষোধা দ্রোহিতার দিকে নেওয়া যায় গান বাজনা মানুষকে ক্ষুধাদ্রোহী করে আল্লাহ তালার আইন আল্লাহ তালার হুকুম ভাঙতে তাকে উজ্জীবিত করে উৎসাহিত করে গান মানুষকে বলেন যে একটা মেয়ে গান গাইতো আর গান গাইতে গাইতে এর ফলে পর্দার ভিতরে ঢুকে গেছে এরকম সারা দুনিয়াতে একটা নজির আছে নাই বরং গান গাইয়া কাপড় যদি বেশি পুনত তাইলে আস্তে আস্তে কাপড়ের পরিমাণ গায়ে কি হয় কম হয় আচ্ছা যে লক্ষণ খাপড় বেশি পড়া না কম পড়া কিছু দেশে আমার সফর করার সুযোগ হয়েছে একেবারে শীতের দেশ স্নো পরে মানে কি পরে বরফ পরে তো সেখানে দেখা যায় পুরুষ মানুষ মোজার ভিতরে মোটা মোজার ভিতরে ফাও ঢুকাইছে ঢুকাইছে আবার মোজার ফাও ঢুকাইছে জুতার ভিতরে গেঞ্জি পরছে প্যান্ট পরছে শার্ট পরছে কুট পরছে এর উপরে আবার ওভার কুট পরছে আবার উপরে ক্যাপ লাগাইছে যাতে শীতে লাগাল না পায় আবার টাই পরছে শীতে যাতে লাগাল না পায় কিন্তু মহিলা একটা জাঙ্গে একটা ব্রা পরিয়ে হাঁটে কটকটাইয়া হাঁটে কথা বুঝতে পারছেন নি নাচ গান বাজনা নাচ গান বাজনা ইতা কি মানুষকে দিনের দিকে আনে না বোধ দিনের দিকে নেওয়া যায় আজকে আমাদের দেশে এবং সারা দুনিয়া আছে যে ধর্ষণ হয় ধর্ষণ কোন দিকে ধর্ষণের দিকে মানুষ অশ্লীলতার দিকে যায় অবৈধ প্রেমের দিকে যায় বিশ্ব ভালোবাসা পালন করে একদিনে ফুল দেয় ইতা কি যায় না না যায় ভিতরে তারা সব না যায় ভিতরে গান বাজনা যারা শুনে আদি শরীফে আছে যে তাদের শাস্তি কি হবে সীশা গোলাইয়া তাদের কানের মধ্যে আল্লাহ কোরআন মজিদে বলছেন কিছু কিছু মানুষ আমাদের দেশে আছে শয়তান এরা কয় কোন কিতাবে লেখা আছে গান বাজনা হার কোন কি কোরআন মজিদ লেখা আছে গান বাজনা হারম এটা সুরালুকমানের আয়াত

গানের সংস্থা আছে আছে না নাই গায়কদের মিলাইয়া সুরকারদের মিলাইয়া গোষ্ঠী আছে তারা তাদের কথা রসুল সাল্লাম বলেছেন যে আমার উম মতের মধ্যে কিছু কম কিছু কম আসবে কিছু গোষ্ঠী আসবে যারা কি করবে ইয়া হারিরা অল খামারা বল মাজিব তারা তে আগে এসে বলবে যে জিনা বেবিচার হালাল এটাকেও হালাল করে নেবে কথা বুঝতে পারছেন না এখন কিছু শয়তান আছে কয়ে যে ফর্দার কি দরকার ফর্দা বলে মনের মধ্যে আর চৌকের মধ্যে থাকলেই হইল মনের মধ্যে আর চৌকের মধ্যে থাকলেই হইল ফর্দার কি দরকার এই শয়তানরা জিনা বেবিচারকে হালাল করতে চায় তারা রেশমকে হালাল করে ফেলবে আর তারা কি করবে মদ মাদককে হালাল করবে আর তারা বাদ্যযন্ত্রকে হালাল করবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগ্রিম বলে গেছেন এই জমানাতে এটা আছে না নাই এই জমানাতে আসছে আমি আজমিরিগঞ্জের জনগণকে বলতে চাই যে আমরা কি গানের সাথে চলবো না কোরআনের সাথে আমরা গানের সাথে চলবো না জিতরুল্লাহর সাথে আমরা গায়কদের সাথে চলবো না ওলামার সাথে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আমি আপনাদের সকলকে অনুরোধ জানাইবো আমাদের উস্তাদ আসাতজা এক পড়াইছেন আমাদেরকে অনেকেই গেছেন এখন কোরআনের সাৎ সারিয়ে দিয়েছেন আ কুম বানা কুম তা নাকুম তা নাকুম পড়ছেন না পড়ছেন না পড়ছেন তো আপনারা যে পড়ছেন সেই পড়া এখন সারিয়া দিছেন হয়তো খতম পড়ছিলেন অথবা এক ফারা দুই ফারা পড়ছিলেন এখন সারিয়া দিছেন এক হাদিস শরীফে আসছে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেছেন যে আমার উম্মতের মধ্যে মাহিরে ফন যারা কোরানের উপরে মাহির তাদের হাসর হবে মুখার ফেলেস্তাদের সাথে আর যারা কুতাইয়া কুতাইয়া কোরআন মজিদ পড়ে ম্যাক্সিমাম আমরা কুতাইয়া কুতাইয়া কোরআন মজিদ পড়ি কোরানের সাথ আমরা ধরবো এবং রসুল ইসলাম বলছেন তাদেরকে ডবল সব দেওয়া হবে তাইলে রেডিও ফলাইয়া যারা আপনার মোবাইলে ডাউনলোড করেনি না করে না গান মোবাইলে রিং টোন দিয়ে রাখছে গান আছে নি না নাই মোবাইলে রিং টোন গান দিয়ে রাখছে সেই গান যে রিং টোন হিসাবে বাজে এটার জন্য পয়সা দিতে হয় এটার জন্য পয়সা দিতে হয় তারপরে ডাউনলোড করে গান ডাউনলোড করে এবং সেটা কানে লাগে পয়সা দিয়ে কিনে পয়সা দিয়ে কিনে তাদের আয়াতে আল্লাহ বলেছেন তালা বলে হাদিস যে মানুষের মধ্যে এরকম কিছু মানুষ আছে যারা গান কিনে লাহ হাদিস গান কিনে তাহলে গান কিনে কেন ইল্লাহ যাতে করে মানুষকে মানুষকে আল্লাহ তালার পথ গুমরা করতে পারে বিভ্রান্ত করতে পারে এবং এটাকে তারা খেল তামাশা হিসাবে গ্রহণ করে আল্লাহ তালা বলেন যে তাদের জন্য রয়েছে মর্মন্ত অপমানজনক শাস্তি আল্লাহ পাক রব্বুল আলমিন তাদের জন্য তৈরি করে রেখেছেন তাহলে ভাইরা আমার আমরা কি গানের সাথে থাকবো না কোরআনের সাথে আমরা কি গানের সাথে থাকবো না আলিমুলামার সাথে আমরা কি গানের সাথে থাকবো না জিকরুল্লাহ সাথে হযরত মৌলানা চলে আসছেন আমি শেষ করবো এই কথা বলে নবী করিম সাল ইসলাম বলেছেন নবী করিম সাল্লাহ ইসলাম বলেছেন যারা তার জিব্বাকে তোর তাজা রাখবে জিকির দ্বারা জিকির দ্বারা তোর তাজা রাখবে দেখেন হযরত মুসা আল ইসলাম আল্লাহ তালার দরবারে একবার আবেদন করলেন যে আল্লাহ মুসা আল নাম শুনছেন নি আপনারা মুসাল ইসলাম বলতেছেন যে আল্লাহ আমাকে স্পেশাল একটা কিছু শিখাইয়া দেন যেটার মাধ্যমে আমি আপনার আরো নিকট নৈকট্য লাভ করতে পারো পারবো আমাকে একটা স্পেশাল কিছু শিখাইয়া দেন আমাদের উস্তাদের কাছে আমরা আবদার করি ইমাম আবু হানিফা সাহেব রহমতুল্লাহ আলের কাছে ইমাম আবিউসু সাহেব রহমতুল্লাহ আবেদন করছেন ওসিয়ত করার জন্য তো মুসা আলহি সালাতাম কলিমুল্লাহ তিনি আল্লাহর কাছে আবেদন করলেন যে আমাকে স্পেশাল একটা কিছু শিখাইয়া দেন আল্লাহ তালা বললেন যে তুমি জিকির করবা লা ইলাহা হিল নাল্লা লা ইলাহা হিল লা ইলাহা হিল্ নাল্লাহ মুসা আলাইসলাম এখনই আল্লাহ আদম আলাইসলাম থেকে নুইয়া পর্যন্ত তামাম বেয়া আমি তো এই জিকির করছো সব আল্লাহর বন্দারাই জিকির করে আমি চাইলাম আমার একটা স্পেশাল কিছু শিখাই দেন আল্লাহ তালা বললেন যে সাত আকাশ এবং জমিন যদি এক পাল্লায় রাখা হয় আর ইলাহা ইল্লাহ এক পাল্লা রাখা হয় তাহলে লাই পাল্লা ভারী হয় আমরা রে আমাদের নবী মোহাম্মদুর রসুল উল্লাহ সল্লেসলাম শিখাইছেন অনেক ছেলেরা আছে অনেক মেয়েরা আছে কানের মধ্যে লত লাগাই দেখছোনি ট্রেনের লাইনে চলতেছে ট্রেন তাকে পিসিয়া চলে যাচ্ছে এক মা তার বাচ্চাকে নিয়ে যাইতেছে কানের মধ্যে লত লাগানো আছে গান শুনতেছে আর বাচ্চাকে ট্রাকে চলে গেছে সেও বলতেই পারে না মানুষে চিল্লাইয়ে গে তাকে ধরিয়া তার গানে কানের মধ্যে লত লাগাইল কথা বোঝা গেল তাইলে এটা আমার দুনিয়াও নষ্ট আখেরাতও নষ্ট অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট এই জন্য আমরা জিকির করব দিল পরিষ্কার হবে আল্লাহর সাথে সম্পর্ক ঘনিষ্ঠ হবে এবং আমার আখেরাতের যে ব্যালেন্স আছে আখেরাতের যে অ্যাকাউন্ট আছে সেটা রিচ হবে আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে করব ইনশাল্লাহ নসূস আলসলাম একটা সাধারণ সুন্নতের কথা আমি বলে যাই রসূস আল্লাইসলাম তিনটা সুন্নতের কথা বলছেন যে আমরা যখন উপরে উঠবো বলবো আল্লাহ আকবার নিচে নামবো কি বলবো সুহান আল্লাহ আর সমান জায়গায় চলতে লা এলাহা হিল্লাল্লা লা ইলাহা লা এলাহা হিল্লাহ করব ইনশাল্লাহ তাইলে জিকিরের সাথে থাকবো যে সমস্ত ভাইরা মোবাইলে ডাউনলোড করছো গান অল ডিলিট করো অল ডিলিট আর ডাউনলোড করিও না এটা কিনিও না আমি তো আয়াতের ভিতরে যাইতে পারলাম না মেঘ আসতেছে হাজরত মৌলানা চলে আসছেন কথা এখানে শেষ করি আমরা কিসের সাথে থাকবো আবার বলেন কোরানের সাথে আমরা কিসের সাথে থাকবো কোরআনের সাথে আমরা উলামায় কেরামের সাথে থাকবো আমরা জিকুল্লাহ সাথে থাকবো অলি আল্লাহ সাথে থাকবো আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে আর গানকে তালাক দিলাম ইনশাআল্লাহ বলেন গানকে তালাক দিলাম আজকে থেকে আল্লাহ তালা আমাদেরকে দান করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ